মার্চ মাসে এই 8 দিন সাবধানে থাকুন, বিপদ ওত পেতে রয়েছে। এই 8 দিনের মধ্যে বিপদ কোথায়? বিশেষ গ্রহ অবস্থানের কারণে যে কোনো ধরনের অপ্রাকৃতিক অমঙ্গলের সম্ভাবনা থেকে যায় সব রাশির জাতকের ক্ষেত্রেই। বসন্ত উৎসবের পূর্বের 1 সপ্তাহকাল ভারতীয় পরম্পরায় হোলাষ্টক নামে পরিচিত। সর্বমোট 8 দিন হোলাষ্টক পর্ব থাকে। এই 8 দিন বেশ কিছু অতি প্রাকৃতিক বিপদের সম্ভাবনা শিওরে নিঃশ্বাস ফেলে বলে জানায় শাস্ত্রীয় পরম্পরা। হোলাষ্টক শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে 2টি শব্দ পাওয়া যায়, হোলা এবং অষ্টক, অর্থাৎ হোলি বা বসন্ত উৎসবের দিনটিও এই পর্বের অন্তর্গত। 5 থেকে 12 মার্চ শিব পুরাণ অনুযায়ী হোলাষ্টকের প্রথম দিনটিতে শিব কামদেবকে তার তৃতীয় নয়নের অগ্নিতে ভস্ম করেছিলেন। পাঞ্জাব, হরিয়ানা, বিহার, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশে হোলাষ্টক বিশেষভাবে পালিত হয়। কিন্তু এই 8 দিনের মধ্যে বিপদ কোথায়? বৈদিক জ্যোতিষ মতে এই 8 দিনের প্রত্যেকটি এক একটি বিশেষ গ্রহ প্রভাব বিস্তার করে। প্রথম দিন চন্দ্র, দ্বিতীয় দিন রবি, তৃতীয় দিন শনি, চতুর্থ দিন শুক্র, পঞ্চম দিন বৃহস্পতি, ষষ্ঠ দিন বুধ, সপ্তম দিন মঙ্গল এবং পূর্ণিমার দিন রাহু তুঙ্গে অবস্থান করে। এই বিশেষ অবস্থানের কারণে যে কোনো ধরনের অপ্রাকৃতিক অমঙ্গলের সম্ভাবনা থেকে যায় সব রাশির জাতকের ক্ষেত্রেই। হোলিকা দহন, যাকে বাংলায় চাচর বলে উল্লেখ করা হয়, তার পিছনেও রয়েছে এই হোলাষ্টক জনিত অমঙ্গল দূরীকরণের চেষ্টা। জীর্ণ পাতা কাঠকুটো একত্র করে অগ্নি সংযোগ করে অশুভকে প্রতিহত করা হয় বলে মনে করে ভারতীয় পরম্পরা, যা ছাড়া হোলাষ্টক পর্বটি অপতান্ত্রিক ক্রিয়ার জন্য বিশেষ প্রশস্ত। মারণ, উচাটন, বশীকরণ ইত্যাদি এই 8 দিনে খুব সাফল্যের সঙ্গে করা যায় বলে মনে করা হয়। কিন্তু সেই সঙ্গে এও বলা হয় যে হোলাষ্টক পর্ব উচ্চ মার্গের সাধকের সামনে মোক্ষ সন্ধানের বিরাট সম্ভাবনাকে উন্মুক্ত রাখে। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে এই দিনগুলি অতি প্রাকৃতিক অশুভকে ডেকে আনতে পারে বলেই জানায় ভারতীয় পরম্পরা। এইরকম সব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানান ভিডিওটি আপনার কেমন লেগেছে। থ্যাংক ইউ।